বিধানসভা থেকে সাসপেন্ড হওয়ার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা তারা সন্দেশখালী যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই সন্দেশখালীর উদ্দেশ্যে বিধানসভা থেকেই রওনা দেবেন। যেমনটা প্রবীর জানাচ্ছিল যে আজ বিধানসভা এই সন্দেশখালী ইস্যুতে কার্যত উত্তাল হয়। বিজেপি বিধায়করা বিশেষ টি শার্ট পরে আজ বিধানসভায় আসেন, যেখানে লেখা ছিল সন্দেশখালী সঙ্গে আছি, এবং এই টি শার্টের বিষয়ে আপত্তি জানান বিধানসভা স্পিকার। এবং এরপরেই অধিবেশনে বিধানসভায় সন্দেশখালী নিয়ে আলোচনার দাবিতে রীতিমতো তোলপাড় করে দেন বিজেপি বিধায়করা। তারা বারবার স্লোগানিং করেন এবং একসময় বিধানসভার মাটিতে বসে পড়েন বিজেপি বিধায়করা। প্রসিডিংসের কাগজ ছিঁড়ে ফেলা হয় আর এরপরেই সাসপেন্ড হওয়ার পর বিধানসভার বাইরে এসে শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়করা কি জানিয়েছেন, কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। আমরা বক্তব্যের জন্য 5 মাস সাসপেন্ড হয়েছিলাম, সন্দেশখালীর জন্য সাসপেন্ড হয়েছি, সন্দেশখালীর মায়েদের জন্য সাসপেন্ড হয়েছি। আমরা গর্বিত সন্দেশখালীর জন্য মায়েদের জন্য আমরা সাসপেন্ড হয়েছি, সন্দেশখালীর মায়েদের জন্য এই চোর মমতার সরকার, ধর্ষণের সরকার আমাদের সাসপেন্ড করেছে। ও মমতা ব্যানার্জির নির্দেশ ক্যারি আউট করেছে, এটা মমতার নির্দেশ হয়েছে। উই অল বিজেপি এমএলএস আর হ্যাপি। আমরা বক্তহীন মুসলমান মহিলা পুরানোর জন্য 5 মাস বাইরে রেখেছিল বক্ত। আজকে সন্দেশখালীর SC ST মহিলা মাতৃশক্তির জন্য আমরা বহিষ্কৃত, আমাদের কোনো দুঃখ নেই, আমরা গর্বিত, আমরা গর্বিত। আমরা গর্বিত, আমরা খুশি সন্দেশখালীর হয়ে। যে বিরোধিতা যার জেরে রীতিমত উত্তপ্ত হয়ে যায় আজ সকাল থেকে বিধানসভা অধিবেশন শুরুর পর থেকেই, এবং তারপরে সাসপেন্ড হওয়ার পর আরও একবার সেই বার্তাই দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা, যে সন্দেশখালীর পাশে আছে গেরুয়া শিবির। আর তাই সাসপেন্ড হওয়ার পর শুভেন্দু অধিকারী তিনি তার প্রতিক্রিয়ায় জানালেন সাসপেন্ড হয়ে গর্বিত খুশি বিজেপি বিধায়করা। আর কিছুক্ষণের মধ্যেই বিধানসভার ভেতর থেকে বেরিয়ে আসবেন বিজেপি বিধায়করা, যার নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা রওনা দেবেন সন্দেশখালীর উদ্দেশ্যে। এবং শুভেন্দু অধিকারী সাসপেন্ড হওয়ার পর যে বার্তা দিয়েছেন তার পাল্টা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য কি শুনব। বসে পড়লো এই সম্পূর্ণ এই যা যা করলো, চিৎকার চেঁচামেচি স্পিকার বলতে দেওয়া সত্ত্বেও চিৎকার চেঁচামেচি, তারপরে আবার কি বলে হাউস থেকে বিক্ষোভ, কাগজ ছিঁড়তে বারণ করলো, কাগজ ছিঁড়ে উড়িয়ে দিচ্ছিল, সবগুলোই পর্ব আইনত মানে অন্যায়, বিধানসভার আইনের বিরুদ্ধে। সেই জন্য আমি ওরা বসে পড়ে, সেই কারণে আমি বারবার করে স্পিকার বলা সত্ত্বেও, অনুরোধ করা সত্ত্বেও, এবং বিধানসভার বিরোধী দলনেতাকে অনুরোধ করা সত্ত্বেও যে আপনি আপনার দলের সব এদের কী বলে মেম্বারদের কন্ট্রোল করুন, বলার পরেও কিন্তু দেখা গেল যে তারা শুনল না। তখন আমি বাধ্য হয়ে এই প্রস্তাবটা আনি যে বিধানসভার এই 6 জন সদস্যকে বহিষ্কার করা হোক 30 দিনের জন্য, অথবা যতদিন হাউস চলবে ততদিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।